কথা জড়িয়ে যাচ্ছিল মোহাম্মদ আলমাসউদ্দিনের। আগেও একবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের কাছে ছবি পাঠানোর পর তারা জানিয়েছিলেন লক্ষণ দেখে মনে হচ্ছে আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ। শনিবার সকাল 8টা থেকে বাবা আলমাসউদ্দিনকে নিয়ে সন্তানেরা 5টি হাসপাতালে ঘুরেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিৎসা ছাড়াই আজ রোববার সকালে মারা যান তিনি। আলমাসউদ্দিনের মেয়ের সঙ্গে আজ সন্ধ্যায় কথা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই নারী বলেন, শনিবার সকাল 8টায় বাবাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় আমাদের বাসাবোর বাসা থেকে। অনেকগুলো হাসপাতাল ঘুরে রাত 12টার দিকে অনেক দেন দরবারের পর একটি হাসপাতাল নিল, কিন্তু বাবাকে বাঁচানো গেল না। আমার বাবা একরকম বিনা চিকিৎসায় মারা গেল। কি যে কষ্ট! মেয়ে জানালেন, বাবা আলমাসউদ্দিনের পেটের পুরনো রোগ। শুক্রবার ভীষণ ডায়রিয়া, সঙ্গে জ্বর। কিছুক্ষণ পর কথা জড়িয়ে যেতে থাকে তার। তখনই পরিবারের লোকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে। এমনিতে দুটি বেসরকারি হাসপাতালে নিয়মিত চিকিৎসা করাতেন তিনি। জ্বর ডায়রিয়া শুনে তারা নিতে চাননি। পরদিন শাহবাগের একটি বড় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে বুকের এক্সরে করে নিউমোনিয়ার মতো মনে হচ্ছিল। করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যাচ্ছে দেখে তারা রাখেনি। সেখান থেকে তারা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেন। তাদের আইসোলেশন ওয়ার্ড আছে, রোগী ভর্তি করা যাবে এই আশ্বাস পেয়ে অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যাওয়া হয় আলমাসউদ্দিনকে। কর্তৃপক্ষ রাখতে রাজি হলেও চিকিৎসকরা আসেননি। ওই হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। ভর্তি নেওয়ায় তারা, কিন্তু জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে পাঠানোর সময় চিকিৎসকদের মধ্যে বিরোধ দেখা দেয়। করোনা ভাইরাসের ব্যাপারে নিশ্চিত তথ্য না পেলে রোগী রাখবেন না বলে জানান। তারা কুয়েত মৈত্রী হাসপাতালে যান। পৌঁছানোর আগে আইইউডিসিআরে যোগাযোগ করেন। সন্ধ্যার পর আলমাসউদ্দিনের অ্যাম্বুলেন্স পৌঁছায় কুয়েত মৈত্রীর গেটে। তারা লক্ষণ দেখে বলেন, রোগী করোনা ভাইরাসে আক্রান্ত বলে মনে হচ্ছে না, কিন্তু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাকে আইসোলেশনে থাকতে হবে। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা থাকলে বিপদ। এভাবে 6 হাসপাতালে গিয়েও বাবাকে ভর্তি করাতে পারেননি সন্তানেরা। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যখন এভাবেই ছুটছিলেন আলমাসউদ্দিন, তখন এলাকার মুক্তিযোদ্ধারা এগিয়ে আসেন। আলমাসউদ্দিনের মেয়ে বলেন, বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু এই পরিচয় দিয়ে কখনো কোনো সুবিধা নেওয়া পছন্দ করতেন না তিনি। আমরাও তাই কোনো হাসপাতালে গিয়ে এই পরিচয় দেইনি। মুগদা জেনারেল হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ওয়ার্ড আছে। মুক্তিযোদ্ধারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে ভর্তির ব্যবস্থা করেন, কিন্তু সেখানেও বিপত্তি। হাসপাতালের সিটি স্ক্যান এমআরআই মেশিন নষ্ট। পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আলমাসউদ্দিনের মেয়ে বলেন, বাবাকে স্যালাইন দেওয়া হয়েছিল শুধু, বাকি পরীক্ষার পর চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। সেই সুযোগ আর হয়নি। সকাল 7:15টায় মারা যান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসান বলেন, হাসপাতালে গিয়ে রোগীরা যে চিকিৎসা পাচ্ছে না এ খবর তারা পাচ্ছেন। কিভাবে রোগীদের কষ্ট কমানো যায় ভাবছেন তারা। আগামী বুধবার সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন, সেখান থেকে হয়তো একটা উপায় বেরিয়ে আসবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।